পৃথিবীর ব্যস্ততম শহর নিউ ইয়র্কে প্রতিটি রাতই যেন এক একটি নতুন গল্প। আর সেরকমই একটি গল্প নিয়ে আমি আইকে চলে এলাম নিউ ইয়র্কের বাণিজ্যিক এলাকা বা ব্যস্ততম নগরী ম্যানহাটন ঘুরে দেখার জন্য। আশা করি পুরোটি সময় আপনারা পাশেই থাকবেন। নিউ ইয়র্কের জামাইকা থেকে যাত্রা শুরু করে পৌঁছে গেলাম ম্যানহাটনের প্রাণকেন্দ্র 34th Street হ্যারল্ড স্কোয়ারে। নিউ ইয়র্কের ব্যস্ততম নগরী ম্যানহাট যাত্রা শুরু করলাম ম্যানহাটনের 32 Street থেকে। হেঁটে যাচ্ছি ম্যানহাটনের টাইম স্কোয়ারের দিকে। সুউচ্চ ভবনগুলোর সাথে ছুটে চলা মানুষগুলোকে দেখলেই বোঝা যায় শহরটি কতটুকু ব্যস্ত। আর নিউ ইয়র্কের স্থানটিকে বলা হয় না ঘুমানোর শহর। খুব সুন্দর পরিপাটি করে শহরটি সাজানো। চারিদিকে যেমন উঁচু উঁচু বিল্ডিং আছে, তার মাঝে মাঝেই রেখেছে ছোট ছোট সবুজে ঘেরা বসার জায়গা। পৃথিবীর সব স্থান থেকে আসা টুরিস্টরা ঘোরাঘুরির ফাঁকে একটু বিশ্রাম নিতে পারে। খুব সুন্দর ছবির মতো আঁকা সুন্দরী শহরটি এতটাই ব্যস্ত যে এখানে কেউ কারোর সাথে কথা বলার সময়টুকু পর্যন্ত নেই। সবাই তার নিজ নিজ কাজে ব্যস্ত। হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়েস্ট 34th Street-এ, যে স্থানটিতে রয়েছে ওয়ার্ল্ডের নাম করা মেসির সবচেয়ে বড় স্টোরটি, যা আর্কিটেক্ট ডেলিমোস অ্যান্ড কর্ডিস দ্বারা আজ থেকে প্রায় 123 বছর আগে নির্মিত করা হয়েছিল। 1902 সালে খোলা নিউ ইয়র্ক সিটির এই ফ্ল্যাগশিপ স্টোরটি খুব দ্রুতই একটি ল্যান্ডমার্ক হয়ে ওঠে। লিভাইস, মাইকেল কোর, রাল্ফ লরেন, এস্তে লরেন, ক্যালভিন ক্লেইন, ম্যাক সহ বিভিন্ন নামিদামি কোম্পানিগুলো এখানে তাদের পণ্যগুলো বিক্রি করে থাকে। সবগুলো ব্র্যান্ড একসাথে পাওয়া যায় বলে সারা বিশ্বের ক্রেতাদের জন্য এই স্থানটি হয়ে উঠেছে একটি আকর্ষণীয় সহজলভ্য শপিং প্লেস। শপিংয়ের কথা এলেই ফাঁকে একটু খাওয়া দাওয়ার কথাও চলে আসে। এই স্থানটির আশেপাশেই মিলবে আমেরিকার জনপ্রিয় চিকেন ওভার রাইস এবং জাইরো চিকেন সহ বিভিন্ন ধরনের উইংস এবং হটডগ। মেসিস পেরিয়ে একটু সামনে যেতেই চোখে পড়বে অন্যান্য কোম্পানিগুলোর শোরুম এবং তাদের চটকদারি বিজ্ঞাপনগুলি, যা ক্রেতাদেরকে পণ্য কিনতে নানাভাবে উৎসাহিত করছে। এছাড়াও চোখে পড়ল ঢাকার মতো খোলা রাস্তায় পণ্য বিক্রির দৃশ্যগুলো। হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়েস্ট 36th Street-এ। বাংলাদেশের মতো ম্যানহাটনের রাস্তাও দেখা গেল ঘোরাঘুরির এক ফাঁকে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। আলো ঝলমলে এই শহরটি যত দেখছি ততই অবাক হচ্ছি। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং আর বড় বড় আলো ঝলমলে সাইনবোর্ড। হাঁটতে হাঁটতে প্রায় চলে এলাম ম্যানহাটনের টাইম স্কোয়ারের কাছাকাছি। হঠাৎ চোখে পড়ল বিশাল এক লাইন। ভাবলাম কোনো সমস্যা হলো না তো। আসলে না, তারা সবাই পিজা কেনার জন্য অপেক্ষা করছে। লাইনটি এতটাই বড় হয়ে গেছে যে পিজার দোকান থেকে শুরু করে বাইরে 2-3 ব্লক পর্যন্ত চলে গেছে। আলো ঝলমলে শহরটিতে মানুষ যে শুধু ঘোরাফেরার জন্য আসে তাই নয়, চোখে পড়ল অনেক হকার রাস্তার পাশে বসে বিভিন্ন পণ্য বিক্রি করছে। তাছাড়া চোখে পড়ল নিউ ইয়র্কের জনপ্রিয় ইয়েলো ক্যাব বা হলুদ ট্যাক্সি, যা প্রতিনিয়তই যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছে। অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম টাইম স্কোয়ার 42nd Street-এ। আগামী পর্বে আমরা দেখব নিউ ইয়র্কের ম্যানহাটনের রাতের টাইম স্কোয়ার দেখতে কেমন হয়। পায়ে হেঁটে ঘুরে বেড়াবো পুরো টাইম স্কোয়ার। আশা করি সে পর্যন্ত আপনাদের পাশেই পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ।